এত জরুরি তলব দিয়ে নিজের কোনো খবর নাই। তোস মাত্র 5 মিনিট দেরি করছিস। কি জন্য ডাকছিস বল? বলতেছি। কেমন আছিস তুই? ভালো। ভালো আছিস না? আচ্ছা আমরা তো ভালো বন্ধু তাই না? হ্যাঁ। মানে আমি আর তুই তো ভালো বন্ধু। আসল কথা বল। তোর লাইফের যে অবস্থা আমি খুবই চিন্তিত। আমার লাইফ নিয়ে চিন্তিত কি হইছে আমার লাইফে? তোর লাইফে তো খুব বাজে অবস্থা। তোর লাইফে যে প্যারা দাও কিছু মানুষজন আছে এদের নিয়ে তো তোর লাইফ একদম নষ্ট হয়ে যাবে। প্যারা কারে বলতেছিস? কারে কারে বলতেছিস বুঝছস তো? বলটার কথা কইতেছি। বল বলি কেন? লাগে খুব লাগে না? লাগবে না। হয়ে গেছে না? শোন এত তাড়াতাড়ি এইসব বিষয়ে জড়াও না বুঝছো? ওই বলট টলদের কোনো সিস্টেম নাই। কোন সময় দেখবা হাওয়া হয়ে গেছে। ভয় পাই তো বলো? ও তো আমারই ভয় পায়। কার সাথে করতাম? তোর মতো দুই ফুটের সাথে? আমি তো বলি নাই তুই আমার সাথে থাক তাই না? যাই হোক যেহেতু আমার কথা বলছিস কাজের কথায় আসি। তুই তো সোহানারে চিনিস তাই না? চিনবো না কেন? একদিন একটা ডেট ফিক্স কর না, আমি তুই সোহানা কোথাও ঘুরতে যাই, মানে হ্যাং আউটে যাই। টাকা পয়সা যা লাগে আমিই দিলাম। গেলাম, সমস্যা কি? মানে এইটাই বলতে আসছিস সোহানার ম্যাটার চেঞ্জ করে তুই নিয়ে আয়। আচ্ছা করবনি। মুনমুন আসুক দেশের বাইরে থেকে। তারপর মুনমুন কি দেশের বাইরে? হুম বাইরে গেছো তো। ও আসা কি দরকার? আমরা তিনজনই যাই। আর কিছু বলবি? তুই বুঝতে পারছিস আমি কি বলতে যেতেছি? আরে থদল, কেমন তো ভাই তুমি? আরে ভাই মেঘনা চাইতে বৃষ্টি। ভালো তো? ভালো তো। ভালো আছি ভাই। এনি কেমন তো? ভালো। আমি এই একটা কাদে দাঁড়িয়েছিলাম, গুরুত্বপূর্ণ কাদে। তাহলে যান না? না তোমাকে দেখে একটু আগে আসলাম। খুব ভালো। তা তোমাদের পড়াশোনা বন্ধু বান্ধব সবাই ভালো হতো তো? সবাই ভালো। আচ্ছা তদল আর তুমি তোমরা কি এখানে জরুরি কোনো পড়াশোনা কাজ করতে? জি ভাই খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আরে না 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 আমরা এমনি শুধু গল্প করছিলাম। আচ্ছা আচ্ছা তাইলে যদি এমনি গল্প করে থাকো আমার একটা থত্ত দরকার ছিল তোমার সাথে। তদল ভাই তুমি কি একটু 10 মিনিটের জন্য ঘুরে আসবা? হ্যাঁ জানা জানা তোরা যে কি কাজ আছে না। আমি যাইতে চাইছিলাম ভাই কিন্তু আমার পকেটে টাকা নাই। আমি ওর কাছে আছি। আমি 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 তোমারে টাকা দিচ্ছি। তুমি একটা কাট করো, তুমি একটু দিকতে দিয়ে ঘুরে ঘুরে আসো বুঝছো? ওহো আমি তো মানি ব্যাগ টানি নেই। আচ্ছা তুমি একটা কাট করো, তোমার তো নরমালি আমরা টাকা দেই তাই না? তুমি ঘুরে আসো, দেখানোর ইচ্ছা সেখানে দাও, দা খাওয়ার ইচ্ছা তাই খাও। তুমি তো বিল করে লেখো, টাকা আমি দিয়ে দেবো ভাই। সত্যিকারই বলি ভাই আমার কাছে আজকে টাকা নেই। তুমি আমার কথা বলে খায় ফেলো, কথা থেকে মান্নানের কথা বলো, মান্নানের কথা বললে যে কোনো দোকান বাকি দিবে এই টাকা আমি দিব তোমাকে। এই এলাকায় আমার মামার একটা মান সম্মান আছে না, কেমনে বাকি খাই? তুই এক কাজ কর না। আচ্ছা তুই এমনি যা না, ঘুরে আনা, যা 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 ঘুরে আনা, যা যা। আমি তো অতি ভালো, তুমি তো কোনো খোঁজ খবরই নাও না। আপনিও তো আমার খবর নেন না, একটা ফোন তো করতে পারেন। আমি অবশ্য ব্যস্ত থাকি কামাল ভাইয়ের সাথে অনেক কাজে। যাই হোক অনেকদিন পর তোমার সাথে দেখা হইলো। দেখা তো তোমার সাথে করতে মন থাকে কিন্তু বিভিন্ন ধামেলায় থাকি বুঝছো তো? তুমি তো একটা ফোন করতে পারো তাইলে। আপনিও তো করেন না। আমি কলি না, ধরো তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, কখন কি অবস্থা থাকো এদিন আমি ইচ্ছা করে করি না। আর তোমার বাতা সবাই ভালো আছে? সবাই ভালো। আচ্ছা আপনার বাসায় সবাই কেমন আছে? হ্যাঁ আমার বাতা সবাই ভালো। শুনো এনি, তোমার একটা জরুরি কথা বলার জন্য আমি আত্মীয় তোলে। জরুরি কথাটা হইতেতে আমাদের কামাল ভাই, কামাল ভাই কিন্তু মানুষ খুব ভালো, আমাদের খুবই ভালোবাসে, তোমারও পছন্দ করে। কামাল ভাই একদিন কথা প্রসঙ্গে আমার বলতেছিল যে আমাদের বিয়ায় কামাল ভাই একটা ওই আমাদের মালয়েশিয়া তো বাংলো বালি গিফট দিবে। কি গিফট দিবে? হ্যাঁ মালয়েশিয়াতে একটা বাংলো বালি উপহার দিবে। তুমি চিন্তা করতে পারো? বড় একটা জায়গা মিলে মাঝখানে একটা ঘর পুকুর টুকুর থাকে, বাংলো বালি, বাংলো বালি, বাংলো বাড়ি, মালয়েশিয়া, মালয়েশিয়া, বুঝছি। তুমি বুঝতে পারতো তো কত ভালোবাসে আমাদেরকে? তো তুমি ব্যাপারটা তো মাথায় রাখো। আর তোমার তো পড়াশোনা শেষ হইলে তারপরে আমরা দেখি কামাল ভাই নিজেই যাবে তোমার আব্বা আমার কাছে। আমি এখন দায় বুঝছো, আমার থরম লাগতেছে দায় গা, আমি দায় গা, আমি কামাল লাগতে দায়। আপনি ভালো থাকো, আমি ফোন দিব তোমালে। শোনো শোনো না থাক, এখন থাক, পলে পলে।